and he taught me very, very bad words. Bad words? Words of Portuguese, but I'm not gonna use anymore. You are lying. I'm lying. Yeah. এখানে হলো আপনার ফ্যাকাল্টি অফ দিরেতো, আমি জানি না দিরেতো জিনিসটা কি। আর এখানে লেখা ছিল আপনার আরও দুইটা ছিল বাট খুলে গেছে, মেবি নোভা এমএস ছিল। ওকে, সো পর্তুগালে সত্য কথা বলতে গেলে আসলে ম্যাক্সিমাম হলো আমরা যারা এশিয়ান লোক যারা আছি, অনেক এশিয়ান মানুষ এখানে আছে। আর সেকেন্ড সবার সবাই ভালো আছেন? তো আজকের এই ভিডিওটা বানানো হবে আমার ইউনিভার্সিটি ট্যুর নিয়ে, আমার ইউনিভার্সিটি দেখতে কিরকম বা ইউনিভার্সিটি অফ নোভা অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। তো সেই কারণ থেকে চিন্তা করলাম যেটা আজকে ইউনিভার্সিটিতে যাওয়া হইতেছে, ইউজুয়ালি যাই তেমন একটা যায় না, অনেকগুলো ক্লাস আমার মিসই দেওয়া হয়। তো আজকে যেহেতু যাইতেছে অনেকদিন পরে, তো চিন্তা করলাম আপনাদের জন্য কেমন একটা ব্লগ ভিডিও শ্যুট করা যায়, তাহলে আপনারা দেখতে পারতেন আসলে আমার ইউনিভার্সিটিটা দেখতে কেমন বা কীভাবে কী কী চলে। তো আমার আশেপাশে হয়তো একটু নয়েজ হইতেছে, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো আমি ইন্ট্রো ভিডিওটা বেশি শ্যুট করবো না, এখন জাস্ট একটু রেডি হব, রেডি হয়ে দেন ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে যাবো। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভিডিওটা দেখে কিছুটা হলেও মজা নিতে পারবেন। যদি আমি ফার্স্ট ব্লগটা তো ভালোভাবে করতে পারিনি, চেষ্টা করতেছি নেক্সট ডে দিকে আপনার জন্য ভালো কিছু করার জন্য। তো জাস্ট যে কাজটা করতে হবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের কিছু পার্সোনাল কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করার। সেকেন্ডলি যেহেতু নোভা ইউনিভার্সিটির এডমিশন কবে বা কী কী সেটা ডিরেক্টলি ওখানে গিয়ে আস্ক করবো, যদি সুযোগ পাই তাহলে আমি অফিসে গিয়ে ডিরেক্টলি আস্ক করবো, সেটা আপনারা দেখে নেবেন। তো চলেন শুরু করা যাক, এখন একটু রেডি হয়নি আগে। অলরাইট, সো এখন জাস্ট ইউনিভার্সিটির জন্য রেডি হয়ে গেছি, নিচে যাবো, গিয়ে সাবওয়েটা ধরতে হবে, মোটামুটি সব কিছু রেডি। তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটা দেখে এনজয় করবে। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে দেখতে থাকেন, ইউনিভার্সিটি অফ নোভা এক্সপ্লোর করবো আমরা একসাথে। অলরাইট, সো ঘর থেকে বেরিয়ে গেছি, এখন ইউনিভার্সিটির উদ্দেশ্যে যাবো। বাট এখানে আমাদের এক ভাই আছে, আমাদের বাঙালি দোকানের এখানে এক ভাই আছে, তো ওনার সাথে আমরা একটু পরিচিত হই। আমার বাসা 158 অ্যান্ড এখানে একটা মার্কাতে বলো পর্তুগিজে। সো এখান থেকে আমার যা মন চায় আমি মাঝে মাঝে নিয়ে যাই। আর আমাদের এক বাঙালি ভাই আছে, কে অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ, কি খবর? চলতেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা পর্তুগালে যদি কোনো সময় আসেন দেখতে পাবেন এখানে অনেক ধরনের আপনার মিনি মার্কেট বলে, আসলে এটা যদি বলি আমরা ছোট মিনি গ্রোসারি শপ আর কি। তো ভাইয়ের সাথে আমরা একসাথে থাকি, একই অ্যাপার্টমেন্টে থাকি। তো ভাই এখানে আছে সকাল থেকে, কাজ করতেছেন, চলতেছে সব কিছু ভালো? ভাই দেশে যেতেছে, দেশে গেলে দেখা করেন সবাই আমার সাথে। তো এখন ইউনিভার্সিটিতে চলে যাবো, চলেন সাবওয়েটা ধরতে হবে, মেবি টাইম চলে যেতেছে, একটা পর একটা থাকে, তারপরও দেখা যাক কি হয়। ইউনিভার্সিটি এখানে চলে আসছি, আর পর্তুগালের সব থেকে বড়ো ভালো জিনিসটা হলো এখানে অলওয়েজ সানি থাকে, ম্যাক্সিমাম টাইম আমি সানি ডে থাকে। তো যে জিনিসটা আপনাদের দেখা যাচ্ছিলাম সেটা হলো আমার ইউনিভার্সিটি এরিয়াতে আমি চলে আসছি অলরেডি, বাট এখানে আপনার মোটামুটি সব কিছুই আছে। আর সব থেকে বড়ো জিনিস হলো আমাদের মুসলিমদের জন্য এখানে ইউরোপের সেকেন্ড লার্জেস্ট মসজিদ আছে, সেটা হলো আমার অপোজিটে। তো বিশাল বড়ো একটা মসজিদ আমার ইউনিভার্সিটির পাশেই,
আর এর পাশে হলো ব্যাংক। সো অনেক মুসলমান এখানে আসছে পর্তুগালে। সত্য কথা বলতে গেলে আসলে ম্যাক্সিমাম হলো আমরা যারা এশিয়ান লোক যারা আছি, অনেক এশিয়ান মানুষ এখানে আসে। আর সেকেন্ডলি মোজাম্বিক তারা যারা আছে তারা এখানে আসলে আসে, শুক্রবার আসলে অনেককে দেখা যায় এখানে নামাজ পড়ার জন্য। থেকে ওয়ান্ডারফুল নিউজ যেটা হলো, এটা হলো ইউরোপের সেকেন্ড লার্জেস্ট মসজিদ। ফার্স্ট এটা হলো লন্ডনে, ইস্ট লন্ডন, যেটা আমার যতটুকু শুনছি মানে ধারণা। আর এটা হলো সেকেন্ড লার্জেস্ট সম্পূর্ণ ইউরোপের মধ্যে সেকেন্ড লার্জেস্ট মসজিদ, আর প্রথমটা হলো আপনার ইস্ট লন্ডনে আছে। ওকে, আমাকে একটু কালো কালো দেখা দিতেছে, ডাজেন্ট ম্যাটার। তো চলে আসছে আমার ইউনিভার্সিটিতে। এত সময় সাবওয়েতে ছিলাম, একটা লোকের সাথে কথা হলো, ওই লোক সাইবেরিয়া থেকে আসছে, সাইবেরিয়া থেকে এখানে আসছে ভিজিটের জন্য। সাইবেরিয়াতে সেখানে নাকি স্নো হইতেছে আর পর্তুগালে এখন উইন্টার চলতেছে। তাহলে চিন্তা করেন পর্তুগালে সামারে কী অবস্থা হয়। এই সামারই তাদের মানে এখন যে উইন্টার চলতেছে, উইন্টারই তাদের জন্য সামার। ইটস রিয়েলি অ্যামেজিং। তো চলো ইউনিভার্সিটিতে চলে আসছি, এখন আপনাদের একটা একটা করে প্রতিটা বিল্ডিং দেখাই, আমার ক্লাসও দেখে। যদি ক্লাস আছে আমার একটা, ক্লাস শুরু করবো, তো ক্লাসে যদি যাই, যদি ক্লাসে ভিডিও করতে পারি দেখাবো। তো এখান থেকে আমার এন্ট্রেন্সটা শুরু হয় ইউনিভার্সিটির। এখানে অনেকগুলো সাইকেল রাখা আছে, যারা সাইকেল চালায় তারা সাইকেল এখানে এসে রাখতে পারে। আর এটা হলো আমার মেইন এন্ট্রেন্স, আর এটা হলো আমার ইউনিভার্সিটি এন্ট্রেন্স। ওখানে লেখা আছে ইউনিভার্সিটি অফ নোভা লিসবোয়া, যেটা আসলে পর্তুগিজে লেখা, ইংলিশে বললে হয় ইউনিভার্সিটি অফ নোভা লিসবন। বিশাল বড় ক্যাম্পাস, আমি দেখি যতটুকু কভার করতে পারি। সো এটা হলো আমাদের রেট্রো বিল্ডিং, রেট্রো বিল্ডিং। এখন এটা ইংলিশ না পর্তুগিজ আমি সেটা নিয়ে আসলে অনেক কনফিউজড। থেকে ইউনিভার্সিটির ভেতরে আসার পরে আপনি এখানে কয়েকটা বিল্ডিং দেখতে পারবেন, যারা যদি নোভা এম এসে কোনো সময় কেউ অ্যাডমিশন নিয়ে আসেন, নোভা এম এস না, ইউনিভার্সিটি অফ নোভাতে যদি আসেন, এখানে আসলে ইউনিভার্সিটি অফ নোভা, ইউনিভার্সিটি অফ নোভার তিনটা ডিপার্টমেন্ট আছে, তিনটা না দুইটা, আই ডোন্ট নো। সো এটা হলো রেট্রো বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং। দেন এখানে স্টুডেন্টরা বসে টাড্ডা টাড্ডা দেয়, ওখানে অনেকে চিল করতেছে। আর এটা হলো মেইনলি আপনি গুগলে সার্চ করলে যে বিল্ডিংটা দেখেন, ইউনিভার্সিটি অফ নোভার মেইন বিল্ডিং। সো এর ভেতরে আমাদের ক্লাস হয়, তাছাড়া মেইন প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা একটা করে বিল্ডিং আছে। তো এখানে যদি আপনাদের ওভারভিউটা দেখে আপনারা দেখতে পারবেন, আসলে এখানে একটা অ্যারো দেওয়া আছে, এখানে দেখেন, এখানে হলো রেট্রো বিল্ডিং। অ্যান্ড দেন এখানে হলো আপনার ফ্যাকাল্টি অফ দিরেতো, আমি জানি না দিরেতো জিনিসটা কি। আর এখানে লেখা ছিল আপনার, আরও দুইটা ছিল বাট খুলে গেছে, মেবি নোভা এম এস ছিল। ওকে, সো এদিক থেকে ডিরেক্টলি নোভা এম এসে যাওয়া যায়। ওখানে যদি দেখতে পারেন তাহলে দেখা যাবে ও এখানে ফটোগ্রাফ লেখা আছে নোভা এম এসের এন্ট্রান্স। ওকে, ওগুলো পর্তুগিজে লেখা, বাট নো ওয়ারিস, আমি আপনাদের জন্য ট্রান্সলেট করে দেবো। তো এখন যাব এই বিল্ডিংটাতে, এটার ভিতর দিয়ে ঢুকে আমার ওই বিল্ডিংয়ে যাওয়া যায়। তো আপাতত এই বিল্ডিংয়ে আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা আমি করবো, বাট এর ফাঁকে ফাঁকে আপনাদের কিছু ওভারভিউ আমি দিয়ে দিই। তো চলেন, আমি জানি না আসলে ইউনিভার্সিটির ভিতরে ভিডিও করে অ্যালাউড নাকি অ্যালাউড না, বাট চলেন আমি আসলে এখন গিম্বলটা খুলে ফেলবো, হাত দিয়ে ভিডিও করার চেষ্টা করবো। কেন যদি আবার কিছু বলে কেন ভিডিও করতেছো। তো এটা হলো আমাদের মেইন বিল্ডিংটা। ওকে, এখানে নোভার তিনটা ডিপার্টমেন্ট আছে, হলো নোভা এফ সি এস সি, ফ্যাকাল্টি অফ দ্য সায়েন্সেস অ্যান্ড সোশ্যাল অ্যান্ড হিউম্যানস, এটা হলো আমার ডিপার্টমেন্ট নোভা এম এস, আর এটা হলো নোভা স্কুল অফ ল। এই এই বিল্ডিংয়ের মধ্যে তিনটা ডিপার্টমেন্টে ক্লাস হয়। তো চলেন দেখি করতেছি ভিডিও, জানি না কেমন ভালো হবে। সুন্দরভাবে ক্যাম্পাসটা সাজানো হয়েছে ক্রিসমাসের টি দিয়ে। এই হলো সম্পূর্ণ বিল্ডিং, যদি একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করি, এই হলো দেখতে সম্পূর্ণ এই বিল্ডিংটা। আরও অনেক বড়ো এটা, আসলে এক জায়গায় শেষ হয় না, ওদিক দিয়ে গেছে, এইভাবে গেছে, ডানে গেছে, বামে গেছে। এই বিল্ডিংটা অনেক বড়, এখানে অনেক ধরনের আপনার অনেক কিছু আছে, ওখানে লাইব্রেরি আছে। সো এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকলে তখন আপনার দেখা যায় আসলে পর্তুগিজ সাবটাইটেল দেওয়া, বাংলা সাবটাইটেল, মানে সরি, পর্তুগিজ আর ইংলিশের সাবটাইটেল দেওয়া থাকে। ওকে, সো এখানে হলো লাইব্রেরি আমাদের, আপনি চাইলে লাইব্রেরিতে বসে গল্প টল্প করতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন। আর এই পাশে হলো আপনার স্টাডি রুম। তো এখন আমি এটা থেকে বের হয়ে যাবো, আমি আমার মেইন ডিপার্টমেন্টে যাবো, বাট এর আগে এখানে একটা ক্লাস আছে, ক্লাসটা আমি শেষ করবো,
এরপর আমার নোভা এমএসের যে আপনার ওভারভিউ আছে ওটা দেব। ওকে, অলরাইট, হিয়ার ইউ গো। সো এইখানে হলো অনেক মানুষ, দেখতে পারেন আপনারা। এটা হলো আসলে আমার মেইন ক্যাম্পাস, মেইন ক্যাম্পাস বলতে আমাদের মেইন ডিপার্টমেন্ট বিল্ডিং আর কি, নোভা এমএসের। তো এখানে সবাই বসে অনেকে গল্প করে, অনেক কিছু দেখা যায়। তো আমার হাত মেবি শেক হইতেছে, কারণ আমি গিম্বলটা খুলে এখন ভিডিও শ্যুট করতেছি, বাট চেষ্টা করবো ভালো একটা ভিডিও করার জন্য। ওকে, সো এইটা টেম্পোরারি ক্লোজড, ওখানে বসে আমি স্টাডি করি, ওটা স্টাডি রুম, আর এখানে আমি কফি খাই। তো আই ইউজ টু হ্যাভ মাই কফি এখানে, তো আমার কফিটা রেডি হইতেছে, ভ্যানিলা কফি খাবো। এখানে সব ধরনের আইটেমগুলো পাওয়া যায়, তো এটা খেতে খেতে দেন আপনাদের সাথে কথা বলবো। অলরাইট, কফি নেওয়া শেষ, এখন চলেন এবার হাঁটতে আপনাদের সাথে কথা বলি। তো আমি আমার ফ্রেন্ডের সাথে মিট করতে আসছি। হেই টেলসন, হোয়াট ইউ ডুইং নাও? My new stuff, gimbal. I purchased this one for making video. You are making video? Yeah. Yeah. Video about what? Nothing. What do you want me to talk about? Nothing. So he's my friend, Tilson. Hi guys. And he taught me very, very bad words. Bad words? Words of Portuguese, but I'm not gonna use anymore. You are lying. I'm lying? Yeah. I didn't teach you bad word. You taught me good word. No, yeah, that's good word. Yeah, I admit that. But I like him a lot. He's a very good guy I have ever met in my life. Yeah, this is good, bro. Yeah, don't you think it's good? So, এই ছিল মোটামুটি আমার। Will you be in the university in, on the Friday? Friday, yeah. Friday what? Friday morning, I have to deliver in personal development class. Yeah, obviously. A like, short video, if you... Yeah, I can, I will obviously make. Yeah. So, এটা হলো মোটামুটি আমার ইউনিভার্সিটির ক্যাফেতে এখন বসে আছি, কফি খাইতেছি। This is not English, right? Yeah, it's not English, it's in Bangla, because my content is in Bangla. So my audience, they watch the video from Bangladesh. So he's Tilson and it's me. তো মোটামুটি অনেকটা ভিডিও করা হয়েছে এখানে, কফি খাইতেছে এখন ওর সাথে, ও কেক একটা খাইলো অ্যান্ড প্রজেক্ট নিয়ে ডিসকাস করলাম। আপাতত এখানে শেষ সব কিছু, আমি আপনাদের একটু ক্যান্টিনটা দেখি। এটা হলো একটা ক্যান্টিন, আর অনেকগুলো ক্যান্টিন আছে। সো এই হলো মোটামুটি আমাদের একটা ক্যান্টিন, আর একটা ক্যান্টিন ওখানে আছে, আর ও ছিল স্টাডি রুমে। স্টাডি রুমে আসলে কথা বলে অ্যালাউড না, তো এই কারণে আসলে দেখানোর কিছু নেই। অলরাইট, তো এই ছিল মোটামুটি আমার ইউনিভার্সিটি আজকে আপনাদের ট্যুর দেওয়া। ক্লাস শেষ, আজকে আসলে কোনো ক্লাস হয় নাই, আমি এখন বাসায় চলে যাব। তো এখানে আর আরেকটা জিনিস, আমি আজকে আরেকটা নতুন একটা ইনফরমেশন জানতে পারলাম ইউনিভার্সিটি। ওই যে আমার একটু আগে যে ফ্রেন্ডকে দেখালাম টেলসেন, ও আসলে কী করে এখানে, ও এখানে স্টাডি করে, প্লাস আমাদের ইউনিভার্সিটির হয়ে ও ফুটসালে খেলে, মানে ফুটবলের এখানে যে খেলাটা হয় সেখানে খেলেও। তো এই কারণে ও কিছু সময় দিতে পারে না হয়তো বা ক্লাসে, তো ওর জন্য ও স্টাডি স্টুডেন্ট প্লাস প্লেয়ার, তো এই কারণে ওকে আলাদা একটা বেনিফিট দেয়। আর আরেকটা জিনিস, যেহেতু আমি এখানে জব করতেছি, তো আমি আসলে এখানে স্টাডি প্লাস ওয়ার্কার এই স্ট্যাটাসে যেতে পারবো। এটাতে যদি যেতে পারি তাহলে আমাকে আরও অনেক বেনিফিট দিবে। এটা পর্তুগালে আর অন্যান্য ইউনিভার্সিটির মধ্যেও আছে, যেটা আমি আসলে জানতাম না। এটা বেনিফিটটা কি, আপনি স্টাডির পাশাপাশি যদি জব করেন তাহলে এটা ওদের কোনো সমস্যা নেই, এটা ফুল টাইম হোক পার্ট টাইম হোক এটা ডাজেন্ট ম্যাটার। এটা যদি আপনি যেখানে কাজ করেন ওখান থেকে যদি আপনি ডিক্লারেশন টানতে পারেন তাহলে ওরা আপনাকে এই সুযোগটা দিয়ে দেবে। এটা সুযোগটা দিলে আপনাকে অলওয়েজ ক্লাস করা লাগবে না, আপনি যখন ধরনের কোনো এক্সাম দিতে পারেন সেটার জন্য আলাদা করে তারা রিজিউমে দিবে, তখনও চাইলে আপনি আলাদা করে এখানে এক্সাম দিতে পারবেন। তো আমার এখন আশ্বাস হইতেছে, কারণ আমি ডোমিনোজে যে কাজ করতাম আমার 19 তারিখ কাজটা শেষ, আমি 19 তারিখ কাজটা ছেড়ে দেবো। তো এখন আমি টেনশন করতেছি কি করবো, জবটা কি ছেড়ে দেবো নাকি করবো না কি করবো সেটা বুঝতেছি না, কারণ আমি জবটা কন্টিনিউ করতে চাইতেছি না, বুঝতে পারতেছি না আসলে। তো এখন দেখা যাক আসলে আমি কী করতে পারি, বাট আমি চাইতেছি না জবটা কন্টিনিউ করতে, কারণ ওখানে টাকা অনেক কম দেয়। এইটা জিনিস থেকে আরেক জিনিস মনে করলাম, আমি যে কাজটা করবো
এখন ভিডিওটা যদি আমি শেষ করে দেবো, আমার এই রেট্রো বিল্ডিংটা আপনাদের দেখানো হয় নাই, তো আপনার ছেলে রেট্রোটাও আমি একবার দেখিয়ে নিতে পারি আপনাদের, তো ওখান থেকে একবার দেখিয়ে দিই। আর ইউনিভার্সিটির ভিতর তো দেখালাম অনেক কিছু আছে, আমি নিজে এখন আমার ইউনিভার্সিটি আমি ডিসকভার করি নাই, কারণ আমার সময় পাওয়া যায় না, আমি জব করি, জবের পাশাপাশি ইউনিভার্সিটিতে ক্লাস করি, তো ক্লাস আমার খুব কমই করা হয়, তো ক্লাসের জন্য কিছু বলে না। কিন্তু আজকে কয়েকটা জিনিস শুনতে পারলাম টেলসেনের কাছ থেকে, যদি আপনি স্টাডিতে এসে যদি কোনো সাবজেক্টে যদি তিনবারের বেশি আপনি পাস করতে না পারেন তাহলে আপনি ফেল, আপনাকে পানিশমেন্ট দেবে, এক বছর জন্য আপনার স্টাডি বাতিল করে দেবে, বা আপনি যদি পাস আপনার তিন বছরের পড়াশোনার মতো যদি আপনি 100 ক্রেডিট কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি স্টাডি বাদ দিয়ে দিবে। তো অনেক সমস্যা আছে, আর এই কারণেও আবার বললো যে আমি ওরে বললাম যে তোমার তো তাহলে 4 বছর হয়ে গেছে, ওবার 4 বছর ধরে স্টাডি করতেছে, পরেও আমাকে এই স্কিমটা বললো যে হয় স্টাডি প্লাস ও প্লেয়ারও ও জব করে না, স্টাডি প্লাস ইউনিভার্সিটি হয়ে খেলে, আর স্টাডি প্লাস যদি ওয়ার্কার হয় কেউ তখন এই সমস্যাটা হয় না। ওকে, তো ভালো একটা জিনিস বলছে, এটা আমি ডিটেলস জেনে আপনাদের এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব। পর্তুগাল আসলে সুবিধা আছে অনেক, যদি আপনি সব কিছু ঠিকঠাক জানেন ভালো সুবিধা আছে। সো এটা হলো আমাদের রেট্রো বিল্ডিং, এটা বিশাল বড় একটা বিল্ডিং, আর এটার ভিতরে আমাদের নোভার অনেকগুলো ক্লাস হয়, আর এখানে মেবি আপনারা যখন নোভা লিখে সার্চ করেন গুগলে, নোভা লিখে সার্চ করলেই এটা চলে আসার কথা। এই বিল্ডিংটা ওই বিল্ডিংটা আমি যেটা আপনাদের দেখালাম একটু আগে, যে বড় বিল্ডিংটা আপনারা পাশ থেকে মেবি এই ভিডিও বিল্ডিংয়ের এই পাশটা দেখতে পারেন, লাইক দ্যাট পার্ট আপনারা দেখতে পারেন নোভার। তো অনেক কিছু আছে আমাদের এখানে নোভাতে দেখার মতো। আর ওই পাশে হলো ল বিল্ডিংটা, লর ফ্যাকাল্টিটা, ওইটা ওই ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ল ফ্যাকাল্টি, এখন আমি ল ফ্যাকাল্টি তো যাবো না কারণ অন্ধকার হয়ে গেছে, বাসায় যাব, তো দেখি এখন কি করতে পারি। আসলে একটা বিশাল টেনশনে ভরে গেছি আমি, ঠিক আছে, তো বুঝতে পারতেছি না আসলে কি করব। তো এটা দেখি আমি যদি কিছু একটা করতে পারি তখন জানাবো। অলওয়েজ এখানে বিমান উড়ে, বিমান কি চলে গেল, এখানে অলওয়েজ বিমান উড়ে, কারণ এয়ারপোর্টটা আমাদের পাশে, ইউনিভার্সিটি পাশে এয়ারপোর্টটা। এই হলো মোটামুটি ইউনিভার্সিটি যে ওভারভিউটা আপনাদের দিতে চাইছিলাম আমি, আশা করি দেখতে পারছেন নোভার সব কিছু, আর অনেক কিছু আসলে নোভার সব কিছু দেখাতে পারিনি আপনাদের, চেষ্টা করছি যতটুকু পারি দেখানোর জন্য, বাট ট্রাস্ট মি ইউনিভার্সিটিটা দেখার মতো একটা ইউনিভার্সিটি, স্টাডির জন্য বেস্ট। আর আপনারা কেন নোভা চুজ করবেন সেটাও, কারণ আমাদের নোভা এমএসএ ম্যাক্সিমাম যারা আইটি রিলেটেড পড়ে, আইটির জন্য আসলে এটা অনেক বেস্ট একটা ইউনিভার্সিটি। সো এখানে মোটামুটি সব ধরনের কোর্সগুলো আমাদের বিভিন্ন আইটি কোম্পানি স্পন্সর করে থাকে, তো হুইচ ইজ রিয়েলি বেস্ট, এবং আপনাদের জন্য যারা আইটি রিলেটেড পড়াশোনা করতে চান তাদের অনেক সুবিধা হবে। তো এখন বাসায় চলে যাবো, আসলে যদি এখানে দেখেন তাহলে সন্ধ্যা হয়ে গেছে, তারপর জানি না ক্যামেরাতে কেমন দেখতে পারতেছেন। এ হলো আমাদের সাইকেল রাখা থাকে, এই সাইকেলগুলো চাইলে ইউজ করা যায় টাকা দিয়ে, সো বছরে মাত্র 2500 দিতে হয়, এটার জন্য বেশি টাকা খরচ করা লাগে না, অনেক সুবিধা আছে। আর এখানে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাংক আছে পুরো ইউরোপের মধ্যে। ওকে, তো এখন ভিডিওটা রেখে দেবো, জানি না কেমন ভিডিও দেখাতে পারলাম, বাট আশা করি ভালো লাগছে আপনাদের, নোভার একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছেন। আর এটা এডমিশন কীভাবে কী কী হবে আপনার ওয়েবসাইটে খেয়াল রাখেন, novaims.unl.pt ওখানে দেখতে পারবেন, বা unl.pt মানে ইউনিভার্সিটি নোভা লিসবোয়া .pt ওটাতে গেলে আপনারা নোভা ইউনিভার্সিটিতে কখন এডমিশন চলতেছে সব দেখতে পারবেন। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবেন নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা।